কষ্টবাদী আমি কাউকে কষ্ট দেয়া বেয়াদবি কখনো স্পষ্টবাদিতা না বেয়াদবি কখনো স্পষ্টবাদী হয় না পরিমণিকে সরাসরি আক্রমণ করলেন এবার বুবলি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারোর সাথে অসভ্যতা করা কারোর সাথে আসলে হার্ট করা কাউকে মনে হয় কেউ এস্টাবলিশ করতে চায় যে আসলে এটা তো স্পষ্টবাদী আমি এই জন্য সম্প্রতি শেজাদ খান বীরের জন্মদিনে পরিমণি আর বুবলির দ্বন্দ্ব বেশ মাথাচাড়া দেয় কিন্তু এবার পরিমণিকে সরাসরি বেয়াদব বললেন বুবলি সম্প্রতি চ্যানেল আয়ের একটি ইন্টারভিউতে বুবলি হাজির হয়েছিলেন সেখানে পরিমণি আর বুবলির জন্মদিনে যে দ্বন্দ্ব হয়েছিল সেই বিষয়ে জানতে চাইলে বুবলি বলেন কাউকে কষ্ট দেওয়া অন্যভাবে হার্ট করা সেটা কখনোই স্পষ্টবাদী না বেয়াদবি কখনোই স্পষ্টবাদিতা না তো আমার সেই আবেগের কষ্টের জায়গাটা নিয়ে যদি কেউ অন্যভাবে আনে সেটা আমাদের শিল্পীদের মধ্যেই খুব কষ্টের এছাড়াও বুবলি বলেন কাউকে কষ্ট দিয়ে কথা বলা কাউকে অসম্মান করা অসভ্যতা করা এইসব কিছু বলে কেউ যদি নিজেকে স্পষ্টবাদী বলে এস্টাবলিশ করতে চায় তাহলে তো ছোটরাও বড়দেরকে অসম্মান করবে স্পষ্টবাদিতা বলে কোনো মায়ের আবেগ কেমন সেটা নিয়ে এখানে তো কোনো কম্পিটিশন চলছে না কোনো অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে না যে এছাড়াও বুবলি এটাও বলেন যেহেতু আমি আমার সন্তানকে তিন চার বছর ধরে সামনে আনতে পারিনি তাই আমি আমার মেমোরিগুলোকে একটু একটু করে জমিয়ে রেখেছি বীরের জন্য কিন্তু আমার আবেগটাকে যদি কেউ এইভাবে অসম্মান করে তাও আবার শিল্পীদের মধ্যে সেটা খুবই কষ্টকর কারণ সব মায়ের আবেগ তো একটাই বুবলি আরো বলেন প্রত্যেক সন্তানই তো তার মায়ের কাছে আবেগের ভালোবাসার তবে বুবলি যে সরাসরি পরিমণিকে বেয়াদব বললেন স্পষ্টবাদী নয় সেই বিষয়ে পরিমণি আবার কোনো বোমা ফাটাবেন কিনা তিনি ভালো জানেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর বুবলি যে এবার পরিমণিকে বেয়াদব বলে দ্বন্দ্বের নতুন শুরুটা করলেন সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ